তরুণ তরুণীর স্মার্ট কর্মসংস্থানের ঠিকানা হবে আমাদের এক্সপোর্ট আর্নিং বাড়বে এবং আমাদের ইনভেস্টমেন্ট অপরচুনিটি আমরা ক্রিয়েট করতে পারবো তো এই পাঁচ বছরে আমাদের যে অগ্রাধিকার যে খাতগুলো আছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একদিকে বলেছেন যে আমাদের অপচয় রোধ করে আমাদের আইসিটি সেক্টরে রপ্তানি আয় বাড়াতে হবে আমাদের আইসিটি টেলিকম পোস্ট সেক্টরে আমাদের বিনিয়োগ আকর্ষণ করতে হবে এবং আমাদের স্থানীয় তরুণ তরুণীদের কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে এই তিনটা জায়গায় আমরা আসলে ভারতের সহযোগিতা পাবো বলে প্রত্যাশা করছি আমাদের ১২ হাইটেক পার্কের সাথে সাথে আমাদের ৬টা জায়গায় বাংলাদেশ ভারত ডিজিটাল সার্ভিস ইমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টারের কাজ শেষ হয়ে গেছে সেখানেও কিন্তু আমাদের প্রায় ৩০,০০০ ছেলে মেয়ে ব্লকচেইন রোবোটিক্স ডেটা অ্যানালিটিক্স এই ধরনের কিন্তু ভবিষ্যৎমুখী যেই চতুর্থ শিল্প বিপ্লবের প্রয়োজনে যে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তি আমরা গড়ে তুলতে পারবো এর সাথে সাথে আমরা যেটা আলোচনা করেছি যে আমাদের দুই দেশের সাইবার জগৎটাকে নিরাপদ রাখার জন্য আমরা একটা এমওইউ করেছিলাম সেটার আমরা মেয়াদও বৃদ্ধি করেছি আমি যখন দিল্লি সফরে যাই তখন আমরা সেটার রিনিউয়াল করি তো এখন আমরা দুই দেশ একত্রিত হয়ে আমরা সাইবার ড্রিল পরিচালনা করব যাতে করে বাংলাদেশ ভারতের সাইবার স্পেস সহ সারা বিশ্বের সাইবার জগৎটাকে নিরাপদ রাখার জন্য বাংলাদেশ ভারত একসাথে মিলে কাজ করতে পারে এর সাথে সাথে আমাদের ডেটা সেন্টার নির্মাণ করা আমাদের প্রাইভেট সেক্টরে পোস্ট টেলিকম আইসিটি সেক্টরে বিনিয়োগ বৃদ্ধি করা বিনিয়োগ আকর্ষণ করা এই সমূহ বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমার দৃঢ় বিশ্বাস যেভাবে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ভারত বাংলাদেশ একসাথে কাজ করেছে একইভাবে ডিজিটাল ভারত বিনির্মাণে বাংলাদেশ ভারতের পাশে থাকবে কারণ আমাদের দুই দেশের স্টার্ট আপদের মধ্যে একটা সেতুবন্ধন রচনা করেছেন গত জুলাই মাসে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ ভারত স্টার্ট আপ ব্রিজ এটা একটা ইউনিক একটা কোলাবোরেশন প্ল্যাটফর্ম এবং এখানে আমরা দেখছি যে গত ৫ বছরে যে ১ বিলিয়ন ডলার আমাদের স্টার্ট আপে বিনিয়োগ হয়েছে তার মধ্যে অধিকাংশ বিনিয়োগ এসছে আমেরিকা ভারত এবং সিঙ্গাপুর থেকে আর কিছু অংশ এসছে জাপান থেকে তো আমরা দেখতে পাচ্ছি যে ভারতে আমাদের খুব কাছের এবং অকৃত্রিম বন্ধু রাষ্ট্র তাদের তো প্রায় ১.৫ বিলিয়ন জনগোষ্ঠী আমাদের একটা প্রোডাক্ট যদি আমরা ভারতে সেটা সফটওয়্যার হোক হার্ডওয়্যার হোক আমরা নিতে পারি তাহলে কিন্তু বিশাল মার্কেট আমাদের একদম ঘরের কাছে আবার আমাদের বাংলাদেশেরও কিন্তু একটা গ্রোয়িং মার্কেট যেটা ভারতের বিনিয়োগকারীরা গ্রহণ করতে পারে সেটা নিয়ে কথা হয়েছে যে আমাদের যেরকম বিটিসিএল টেলিটক আমাদের পোস্ট টেলিকম সেক্টর ওদিকে আইসিটি সেক্টরে হাইটেক পার্ক সফটওয়্যার টেকনোলজি পার্ক আইটি টেনি ইনকিউবেশন সেন্টার এখানে আমাদের পোস্ট টেলিকম এবং আইসিটি সেক্টরে আমরা লক্ষ্য করেছি যে সরকারের লাইন অফ ক্রেডিট ১ বিলিয়ন ডলারের উপরে বিনিয়োগ করার সুযোগ আছে প্রাইভেট সেক্টরেও কিন্তু ১ বিলিয়ন ডলারের উপরে বিনিয়োগ করার সুযোগ আছে এবং আমাদের যে টার্গেট যে আমরা আমাদের বাংলাদেশ থেকে আইসিটি এক্সপোর্ট ৫ বিলিয়ন ডলারে উন্নীত করতে চাই আমরা আরও ১ মিলিয়ন অর্থাৎ ১০ লক্ষ তরুণ তরুণী কর্মসংস্থান আগামী ৫ বছরে সৃষ্টি করতে চাই এবং বিনিয়োগ আকর্ষণ করতে চাই আমি মনে করি যে এই ৫ বছরে আমাদের আগামীর ৪১শে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যেই ভিত্তিটা রচনা করার আমরা উদ্যোগ গ্রহণ করেছি সেখানে বাংলাদেশ ভারত একসাথে কাজ করবে এবং আমরা একসাথে এগিয়ে যাব বাংলাদেশ ভারতকে উন্নত সমৃদ্ধ অর্থনীতির একটি দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচয় করার জন্য আমরা একসাথে কাজ করব সেটিই আমরা আলোচনা করেছি এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণেও বাংলাদেশের পাশে থাকবে জননেত্রী শেখ হাসিনার পাশে থাকবে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ ভারত বন্ধুত্ব অমর অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে